2016-17 বর্ষত নিজের রাজহ প্রাপ্তি নিজে কিমান টাকা পাইছিলে পাইছিলে 16,432.68 কোটি টাকা 16,432.68 কোটি টাকা ইমান কোটি টাকা আমি পাইছিলাম। ভারত সরকারে সেবার আমাক দিছিলে 32,787.12 কোটি টাকা, দুইটা লগ লাগি আমার পয়সা হয়েছিলগে 49,219.81 কোটি টাকা। তার মানে আমার অসমৰ ভারত সরকার আর অসমে নিজে ইনকাম করার সর্বমুঠ প্রায় 49,000 কোটি টাকা আমি 16-17 বর্ষত ইনকাম করেছিল। 2017-18 বর্ষত আমি রেভিনিউ নিজে আহরণ করেছিল রাজ্য সরকারে 17,287.49 কোটি টাকা। ভারত সরকারে দিছিলে আমাক 36,843.45 কোটি টাকা, দুইটা লগ লগাই আমার রেভিনিউ হয়েছিলগে 54,131.94 কোটি টাকা। 2018-19 বর্ষত 24,146.14 কোটি টাকা ভারত সরকারের পর আমি পালো 39,333.02 কোটি টাকা, আর সর্বমুঠ দুইটা ভারত সরকারের কেন্দ্রীয় সরকারের লগলগাই 63,479.16 কোটি টাকা আমি লাভ করল। 19-20 বর্ষত 22,068.03 কোটি টাকা নিজে রেভিনিউ আহরণ করলে ভারত সরকারের পর পালে 42,427.05 কোটি টাকা, আর দুইটা লগলগাই আমার রেভিনিউ কলগে 64,495.08 কোটি টাকা। 2020-21 বর্ষত নিজের রাজহ প্রাপ্তি 20,033.22 কোটি টাকা, ভারত সরকারে আমাক দিলে 44,868.97 কোটি টাকা, আর দুইটা লগ লাগলে আমার কলগে 64,902.29 কোটি টাকা। 2021-22 বর্ষত রিভাইজ এস্টিমেটত রেভিনিউ আহরণ করলে 27,382.78 কোটি টাকা, ভারত সরকারের পর পালে 68,659.58 কোটি টাকা, আর দুইটা লগলগে 94,042.36 কোটি টাকা আমি টোটেল পয়সা পালো। 2022-23 বর্ষত বাজেট এস্টিমেটেড রাজহ সংগ্রহ করব 29,061.89 কোটি টাকা, ভারত সরকারের পর পাব 70,600.62 কোটি টাকা, আর দুইটা লগ লাগিলে আমার সর্বমুঠ রাজহ প্রাপ্তি হবগে 99,662.51 কোটি টাকা। এই আমি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স ইকোনমিক এফেয়ার্স গভর্নমেন্ট অফ আসামের লৈছো, আর এই কথা লিখি থাকা আছে ইকোনমিক সার্ভে অফ আসাম 2022-23 এই কথা লিখি থাকা আছে। এতিয়া এই তথ্যখিনি যে দিল যে ইয়ারপর আপনাদের নিশ্চয় দেখিলে যে বড় বেশি নিজে রাজহ আহরণ করব নয়, যদিও মুখ্যমন্ত্রী কই আছে যে আমি বিরাট রূপত আজিকালি আমি রাজহ আহরণ করো, আমার নিজের ইনকাম বাড়ি গিয়ে আছে। মানে আপনার তথ্য কেটামান দিব খুঁজছো। এতিয়া এই এবারের যে বাজেট আসলে নয় এবারের বাজেট 2023-24 বছর বাজেটত বাজেটখন ব্যাখ্যা করে দিলে কিমান টাকা কোরপর হেট ওলাই পড়ব। এবার বাজেটত আপনার জানাব খুঁজছো যে এবার বাজেটত রাজহ প্রাপ্তির এই গোটে বাজেটখন যিমান টাকা আমি রাজহ পাম বাজেটর 27.2% রাজ্য সরকারের পর আসব, 27.2% রাজ্য সরকারের পর, কেন্দ্রীয় সরকারের পর আসব 55%, আর ঋণের পর ধারের পর আসব 18%। এটা কেন্দ্রীয় সরকারের 55% আর ঋণের পর 18%, এই দুইটা যদি লগ লাগি যায় তেতিয়াহলে অসমে বাজেটর 73% বেলেগর পর পাব, নিজের পর পাব কেবল 27%, নিজের পর পাব কেবল 27%, 73% আনের পর লওয়া ধন, এটা ঋণ 18% ঋণ আর 55% কেন্দ্রীয় সরকারের পর অহা ধন। গতি অর্থনৈতিক অবস্থা কেনেকুৱা বুলি কলে এই তথ্যটো দি দিলে হয়ে গেল। এই তথ্যটোর পর আমি দেখবলে পাইছো যে এটকা যদি খরচ করে সে এটকার 55 পয়সায় আহে কেন্দ্রীয় সরকারের পর, আর এটকার 18 পয়সায় আহে আমার ঋণের পর ধারের পর, আর নিজে আহরণ করব পারে কেবল 27 পয়সায়,
এটকাৰ ২৭ পইচাহে নিজে আহৰণ কৰিব পাৰে।